subscribe now and press the bell icon. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমার ওয়াশিং মেশিনটা ডেলিভারি দিয়ে গেল। তো ভাড়া বাসায় ওয়াশিং মেশিনটা ইউজ করা বা সেট করা খুবই কষ্ট হয়ে যায়। অনেক কষ্টের পর সেট হয়েছে অবশেষে। বেসিনের সাথে সেট করেছি, আর ময়লার পানিটা হচ্ছে বাথরুমের সাথে আর কি একটা পাইপ জয়েন করেছি, অনেক বড় পাইপ লেগেছে। তো এটা হচ্ছে ভিতর সাইড, খুবই উপকারী একটা জিনিস আমার জন্য, বিশেষ করে কারণ বাচ্চা কাচ্চা আর বাচ্চার বাবাদের জামা কাপড় পরিষ্কার করতে অনেক অনেক কষ্ট হয়, আর কাজের বুয়াদের দিয়ে কাপড় চোপড় ধুলে কিন্তু বেশি পরিষ্কার হয় না। তো সে কারণে ওয়াশিং মেশিনটা কেনা। তো পানির পাইপটা হচ্ছে বেসিনের পাইপ থেকে নিয়েছে, আর পানি ময়লা পানিটা যেটা যাবে সেটা হচ্ছে অনেক বড় পাইপ এনে দেওয়াল ছিদ্র করে বাথরুমের ভিতর পর্বে আর কি এরম সিস্টেম করেছে। এখন হচ্ছে প্রথমবার কাপড় চোপড় ধুবো ওয়াশিং মেশিনে, সে কারণে কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছিলাম, আর কাপড় চোপড়গুলো একটু বেছেই দিচ্ছিলাম কারণ ঘরে যেহেতু ছোট বেবি আছে, ওরা হচ্ছে জামা কাপড়ের ভিতরে অনেক সময় অনেক খেলনা রেখে দেয় বা অনেক ময়লা থাকে। তো সে কারণে একটু বেছে বেছে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি ভালো করে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া অনেকেই বলে, আমিও আমারও ধারণা ছিল যে ওয়াশিং মেশিনে হয়তো জামা কাপড় দিলে নষ্ট হয়ে যায় বা বেশি পরিষ্কার হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যেহেতু ইউজ করছি, ভিডিওটা আমার অনেক অনেক আগের করা, তো যেহেতু ইউজ করছি এতদিন ধরে, অনেক অনেক উপকারী একটা জিনিস ওয়াশিং মেশিন। যারা সাধ্যের মধ্যে বা সামর্থ্য আছে তারা কিনে ফেলতে পারেন কষ্টের হাত থেকে বাঁচার জন্য। আর জামা কাপড়ের রং কোনো কিছুই নষ্ট হয় না। আমার জামা কাপড় যেগুলো রং উঠে না বা যেগুলো মিক্সড করে ধুলে সমস্যা হবে না, আমি সেগুলো একসঙ্গেই দিচ্ছি। অনেক ধরনের জামা কাপড় এখানে আছে, তো কোনো সমস্যাই হবে না। আর প্রচুর ময়লা পরিষ্কার করে, তারপর অনেক সার্ভিসটাও ভালো, 80% শুকিয়ে দেয়, মাত্র 2% থাকে পানি, পানি বলবো না, ঠান্ডা আর কি, হালকা হালকা ভেজা, রোদে দিলেই আপনার 30-40 মিনিটের ভিতরে জামা কাপড়টা শুকিয়ে যায়। তো এটা হচ্ছে হুইল পাউডার বা লিকুইড যে সোপগুলো আছে সেগুলো ইউজ করার বক্স। তো এ পাশে আমি হচ্ছে হুইল পাউডার দিয়ে দেবো, পরিমাণের চেয়ে বেশি হুইল পাউডারটা বেশি লাগে। তো এখন হচ্ছে পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণ হুইল পাউডার দিতে হয়, তো একটু বেশি হুইল পাউডার দিয়ে দিলাম, আর আমার জামা কাপড়গুলো অনেক অনেক ময়লা সে কারণে। তো এখন হচ্ছে ঢাকনাটা আটকিয়ে আমি সুইচগুলো দেখিয়ে দেব। বিভিন্ন ফাংশন আছে এখানে, যে স্টার্ট করলাম এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে সবচেয়ে বড় কম্বল বা মোটা জাতীয় যে ভারী কাপড় চোপড় ধোয়ার জন্য, আর বিগ অবজেক্ট হচ্ছে এই যে 56 মিনিট, আর জেন্টেল সরি বিগ অবজেক্ট হচ্ছে 64 মিনিট, আর জেন্টেল হচ্ছে 54 মিনিট, আর কুইক ওয়াশ হচ্ছে মাত্র 19 মিনিট। কুইক ওয়াশটা হচ্ছে একদম ছোটো লিটিল বেবিদের কাপড় চোপড় ওয়াশ করার জন্য, আর এটা হচ্ছে ওয়াটার লেভেল, এটা চাপ দিলেই ওয়াটার বা অথবা পানি মেশিনে এসে যাবে। এটা হচ্ছে আপনার নিজে নিজে পানি টেনে নেবে আর নিজে ওয়াশ করার পরে সিগনাল দিয়ে দেবে, কোনো টাইম নির্ধারিত করা নাই বা কোনো টাইম আমাদের সেট করে দেওয়া লাগবে না। এটাই হচ্ছে সুবিধা ওয়াশিং মেশিনে। এটা হচ্ছে সিঙ্গার 9 লিটার ওয়াশিং মেশিন, আর এখানে হচ্ছে প্রেজেন্ট আর অ্যাডেড হচ্ছে সেফটি লক, দুটো একসাথে চাপ দিলে লক হয়ে যাবে, দরজা খুললে বা সুইচ চাপাচাপি করলে কোনো সমস্যা হবে না। ঘরে যেহেতু ছোটো বেবি আছে সেই কারণে সেফটি লকটা মারা ভালো, কারণ অনেক সময় কাপড় চোপড় ধোয়ার পরেও আবার ওরা অন করে দেয়, সেক্ষেত্রে সেফটি লকটা মেরে দিলেই ভালো হয়। তো পানি নেওয়া শুরু হয়ে গিয়েছে এখানে। তো এখানে যেহেতু নতুন ওয়াশিং মেশিনের জামা কাপড় ধুচ্ছি, খুব এক্সাইটেড আমি যে কেমন পরিষ্কার হয়, সে কারণে আমি অনেকখানি ভিডিও করেছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এটা হচ্ছে পানি নিচ্ছে, পরিমাণ মতো পানি নিয়ে নেবে। তো এখানে হচ্ছে আমি মোবাইলের ফ্লাশ জ্বালাতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে ময়লা পানিটা বের করে দেওয়ার পরে, যে ঘরে ঘোরার পরে হচ্ছে এখন হচ্ছে একদম ক্লিন পানি বা পরিষ্কার পানি নিয়ে নিচ্ছে জামা কাপড়টা ফের আবার পরিষ্কার ধোয়ার জন্য পরিষ্কার করে। তো পানিটা হচ্ছে এখন নিচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে, আর জামা কাপড়গুলো সব গোল আকার হয়ে আছে, যেহেতু হুইল পাউডার যে সাবানের গুঁড়ির পানি ময়লা পানিটা সেটা হচ্ছে ফেলে দিয়েছে একদম ঝরে ঘুরে। এরপর ভালো পানি দিয়ে হচ্ছে ঘুরে ঘুরে ওয়াশ হবে।
আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আর এখন ভালো পানি দিয়ে হচ্ছে জামা কাপড়টা ওয়াশ করছে, মোট হচ্ছে তিনবার ওয়াশ হয়, দুবার পানি নাই, তিনবার ওয়াশ করে একদম খুব সুন্দর করে ওয়াশ করছে। এখন এই যে ঘুরে ঘুরে দেখুন কত সুন্দর ঘুরছে বেসিনটা, ভালো করে ঘুরে পরিষ্কার করে নেবে জামা কাপড়টা। এটা একটা খুবই ভালো সার্ভিস সিঙ্গার ওয়ালটনের 9 লিটার ওয়াশিং মেশিন, এটা খুবই একটা কার্যকরী আমাদের মহিলাদের জন্য যাদের সামর্থ্য বা সাধ্য আছে, আপনারা কিস্তিতেও নিতে পারেন কোনো সমস্যা নেই। এখানে 39 মিনিট আছে এখন এই যে ঘুরছে, তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ঘুরে এই যে ঘুরছে, ঘুরাতে পানি কাপড় চোপড়ের গায়ে যে পানিটা লেগে থাকে বা পানি থাকে, আমরা অনেক সময় চিপড়ালে বা মোড়ালে পানি যায় না, সে পানিটা হচ্ছে একদম বের করে ফেলবে, তো সেই কারণে এই যে ঘুরছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলের পাশে যে বেল আইকনটি ওটা প্রেস করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।